আজকে আমি চলে এসেছি মুড়ি ঘন্ট রেসিপি নিয়ে। অথেন্টিক টেস্ট 20 মিনিটের মধ্যে পাবে। তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি সেটা আপনাদের বলে দিই চটজলদি। একটা নিয়েছি একটা মাছের মুড়ো ভাজা, নিয়েছি আলু, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, মশলাতে নিয়েছি হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো, লাল গুঁড়ো, হলুদ, বিরিয়ানি মশলা আর নুন। আর মশলা পেস্টের জন্য নিয়েছি পেঁয়াজ 4-5 কোয়া, রসুন আর 1 ইঞ্চি মত। আর এখানে আছে সোফট গোবিন্দভোগ। সময় নষ্ট না করে আমি চটজলদি দেখিয়ে দিচ্ছি রান্নার প্রসেসটা আর কেমন হচ্ছে। আপনারা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।